হ্যালো এভরিওয়ান, আমি পাফিল। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত অলিম্পিয়াড টিউটোরিয়ালে। আজকে আমি বিগত বছরের একটি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এখন আমরা যে প্রবলেমটি সলভ করবো এটাও 2016 সালের জুনিয়র প্লাস সেকেন্ডারি দুইটা ক্যাটাগরিতে এসেছিল। তো জুনিয়র ক্যাটাগরির জন্য যদি প্রবলেমটা হয় এটা খুব একটা সহজ প্রবলেম না, বাট সেকেন্ডারি ক্যাটাগরির জন্য মোটামুটি সহজ বলা যেতে পারে, কারণ কম্বিনেশনের একটা কনসেপ্ট সেকেন্ডারি টেক্সট বইয়ের মধ্যে আছে। তো শুরুতে আমরা প্রবলেম স্টেটমেন্টটা শুনে ফেলি। 1299 নামক দোকানটিতে 99 ধরনের ক্যান্ডি পাওয়া যায় যাদের দাম 1 থেকে 99-এর মধ্যে। যদি মিম্মার কাছে 1, 2, 5, 10, 20, 50 টাকার অনেকগুলো করে নোট থাকে এবং সে একটি ক্যান্ডি কেনার সময় এক ধরনের নোট শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারে, তবে সে সর্বোচ্চ কত ধরনের ক্যান্ডি কিনতে পারে? অর্থাৎ সে চাইলে সবগুলো নোট ব্যবহার করতে পারে, অথবা যে কোনো 2টা ইউজ করতে পারে, অথবা যে কোনো 3টা ইউজ করতে পারে। আমি কিন্তু অলরেডি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি মিম্মার নাম লিখেছি। মিম্মা আমাদের ম্যাথ ক্লাবে রেগুলার ক্লাস করে, তো তার নামের ইংলিশ স্পেলিংটা আমি জানি, বাট বাংলাটা ঠিক হয়েছে কিনা আমি শিওর না। সে যদি দেখে থাকে ভিডিওটা, নাম ভুলে থাকলে আমি সরি। তো আমরা সলিউশনে চলে আসি। সলিউশনের শুরুতে আমরা দেখি যে সে আসলে কীভাবে চকলেট কিনতে পারে। আমরা যদি অনেকগুলো গ্রুপিং গ্রুপিং করে করার চেষ্টা করি, যেভাবে বাচ্চারা করবে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমরা খুব সহজে একটা ট্রিক শিখিয়ে দিই যেটার মাধ্যমে খুব ইজিলি প্রবলেমের অ্যান্সার বের হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র একটা নোট ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমি টোটাল, এখানে যেহেতু 6 রকমের নোট আছে, নোটের নামগুলো আমি আরেকবার লিখে ফেলি। 1, 2, 5, 10, 20 এবং 50। তাহলে আমি কিন্তু 6 রকমের চকলেট কিনতে পারবো যদি একটা করে নোট নেই। এখন আমরা যদি 2টা করে নোট নেই, তাহলে কতগুলো হবে? আশা করছি যারা কম্বিনেটরিক্সের আগের ভিডিওগুলো দেখেছো তারা একটা আইডিয়া করতে পারছো যে আমরা আসলে কম্বিনেশনের যে কনসেপ্টটা আছে NCRN, এই কনসেপ্ট দিয়ে কিন্তু এই প্রবলেমটা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। কারণ 6টা থেকে আমি যদি একটা একটা করে নেই, তাহলে কিন্তু আমার 6C1 অর্থাৎ 6 রকমের সমাধান আসবে, হয় 1, 2, 5, 10, 20, 50। আমি যদি 2 রকমের নোট ব্যবহার করতে পারি, কারণ আমাকে বলেছে একই বার মাত্র ব্যবহার করতে পারবে, শুধুমাত্র একবার এক ধরনের নোট, তার মানে যে কোনো নোট আমি একটা নিব, তাহলে আমি এই যে 6টার মধ্যে 2টা করে যদি নোট নিতে চাই কতভাবে নিতে পারবো? এটা হবে 6C2। আচ্ছা, সি কেন হবে সেটা নিয়ে একটু বলি। কারণ আমি যদি 2 টাকার নোট নেই আর 5 টাকার নোট নেই, এটা না বলে আমি যদি বলি 5 টাকার নোট আর 2 টাকার নোট নিয়েছি, আলটিমেটলি যোগফল কিন্তু সমান আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে হবে 6C2। একই রকমভাবে যদি 3টা করে নোট নিই তাহলে হবে 6C3। যদি আমার 3টা হয় 6C3, 4টা হলে 6C4, 5টা হলে 6C5 এবং সবগুলো যদি নিতে চাই সেক্ষেত্রে অ্যান্সার হবে 6C6। তাহলে টোটাল কত উপায়ে এটা বের করা যাবে সেটা হচ্ছে 6C1 প্লাস 6C2 প্লাস 6C3, এভাবে করতে করতে 6C6 পর্যন্ত আমার যোগ করতে হবে। এবং এটার যোগফল বের করার জন্য কিন্তু একটা মজার ফর্মুলা আছে, এটার অ্যান্সার আসবে টোটাল 63 রকম। আমি কিন্তু এটা রেজাল্ট বের না করেই বলতে পারছি অ্যান্সার 63 হবে। এই ট্রিকটা এখন আমি সবার সাথে শেয়ার করি। আমরা 6টা নোটের জন্য 6টা বক্স করে ফেলি। বক্স করার পরে, অর্থাৎ এখানে প্রত্যেকটা নোটের জন্য, হয় এটা 1 টাকার নোট, 2 টাকার নোট, 5, 10, 20 টাকা এবং 50 টাকার নোট, প্রত্যেকটা নোট আমি দোকানদারকে দিব নাকি দিব না, অর্থাৎ চকলেটটাকে কেনার সময় এটার দরকার আছে নাকি নেই, সেটার উপর ভিত্তি করে 2 রকমের অপশন। তাহলে 1 টাকার নোটের 2 রকম অপশন, হয় আমি নোটটা ইউজ করবো অথবা করবো না, এটার জন্য 2 রকম অপশন, 5 টাকার নোটের জন্য 2 রকম, 10 টাকার নোটের জন্য 2 রকম, 20 টাকার জন্য 2 রকম এবং 50 টাকার জন্য 2 রকম। এবং মোট অপশনগুলো বেসিক কাউন্টিং প্রিন্সিপাল থেকে সবগুলো গুণ হবে, তাহলে 2×2×2, এভাবে করে যেহেতু টোটাল 6 বার আছে, তাহলে আমরা খুব সহজে বলতে পারি 2^6। এখন একটা অ্যান্সার এখান থেকে মাইনাস হবে। কেন মাইনাস হবে? এখানে কিন্তু একটা কেস আছে, সবগুলো নো। সবগুলো নোয়ের মিনিং হচ্ছে আমি কোনো নোটই তাকে দিচ্ছি না। দোকানদারকে যদি আমি কোনো নোটই না দিই, তার মানে আমি ওখান থেকে কোনো চকলেট কিনছি না, তার মানে এই কেসটার জন্য কিন্তু আমি কোনো প্রকার চকলেট কিনছি না। তাহলে এই কেসটা কিন্তু আমাকে মাইনাস করতে হবে। যদি এটা মাইনাস করি, 2^6 মান হচ্ছে 64, এখান থেকে যদি আমি 1 সাবট্রাক্ট করি তাহলে অ্যান্সার আসবে 63। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম এই অঙ্কটা সলভ করতে গিয়ে, যে 6C1 প্লাস 6C2 এভাবে করতে করতে 6C6, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2^6 - 1। আমরা জানি 6C0 মানে হচ্ছে 1, তার মানে আমি চাইলে এই লাইনে লিখতে পারি 2^6
মাইনাস সিক্স সি জিরো, অর্থাৎ আমরা যদি এটাকে পক্ষান্তর করি তাহলে সিক্স সি জিরো প্লাস সিক্স সি ওয়ান প্লাস সিক্স সি টু, এভাবে কন্টিনিউ করে সিক্স সি সিক্স পর্যন্ত যাই, এটাকে বলতে পারবো টু টু দ্য পাওয়ার সিক্স। এখন আমি সিক্সের জায়গায় যদি এন ব্যবহার করি তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস ডট 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 প্লাস এন সি এন ইজ ইকুয়াল টু হবে টু টু দ্য পাওয়ার এন। এই ফর্মুলাটা আমি বিন্যাস সমাবেশের লেকচারে বলেছি, সো আমরা চাইলে এই কনসেপ্ট ব্যবহার করেও বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবো। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন ভিডিওটি, এবং গণিত অলিম্পিয়াডের এই ভিডিওগুলো ছাড়াও আমার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু ভিডিও আছে, যেমন বিন্যাস সমাবেশ, তারপর সম্ভাব্যতা, ক্যালকুলাস, ত্রিকোণমিতি এবং আরও বেশ কিছু টপিক আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।